বিশ্বকাপ উপলক্ষে রীতিমতো উৎসব শুরু হয়েছে ইংল্যান্ড আর ওয়েলসের স্টেডিয়ামে ক্রিকেট সর্ববৃহৎ এই আসরে এবার অংশগ্রহণ করছে মোট দশটি দল দু হাজার উনিশ বিশ্বকাপে কেরিয়ারের শেষ বিশ্বকাপ হবে এমন পাঁচজন এশিয়ান তারকা ক্রিকেটারদের নিয়েই আমাদের আজকের আয়োজন এক মাশারাফি বিন মর্তুজা বাংলাদেশ দু হাজার পর বদলে যাওয়া দলগুলোর মধ্যে একটি বাংলাদেশ মাশরাফির নেতৃত্বে দলটি আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছে র্যাঙ্কিংয়ে সাত নম্বর দল হিসাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেকগুলো ওয়ানডে সিরিজ সাফল্যের দেখা পেয়েছে তার অধীনেই মাশরাফির অধিনায়ক করতেই টাইগাররা ভারত পাকিস্তান ও সাউথ আফ্রিকার মতো বাঘা দল বিপক্ষ সিরিজ এই বছরের বিশ্বকাপের পর থেকে আর মাঠে দেখা যাবে না হার মানা এক ম্যাচ টাইগারকে নড়াই এক্সেস খ্যাত এই বলার কেরিয়ারের বেশিরভাগ সময় পার করেছে চিকিৎসকের শরীর নিচে হাঁটুর জোটে পুরো ক্যারিয়ারে অস্ত্রোপাচার করেছেন মোট এগারো দুইশো দুইটি ওয়ানডে ম্যাচ খেলে প্রতিপক্ষের দুইশো অষ্টান্নটি উইকেট শিকার করেছেন মাশরাফি চোটে জর্জরিত এই ফাস্ট বোলারের ক্যারিয়ার সুদীর্ঘ করতে পারেননি নিজের প্রিয় ফর্মেট টেস্টে ছত্রিশটি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন অষ্টাত্তরটি উইকেট চুয়ান্নটি টি টোয়েন্টিতে বল হাতে মার্শরাফি শিকার বিয়াল্লিশটি উইকেট পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রেখেছেন পঁয়ত্রিশ বছর বয়সী ক্রিকেটার বয়সের কারণে দু হাজার উনিশ বিশ্বকাপের পর লাল সবুজ জার্সিতে মার্শরাফিকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশের এজাবুতকালের সেরা এই অধিনায়ক দুই উনিশ বিশ্বকাপে কতটা সুখ দেখাতে পারেন সেটাই এখন দেখার বিষয় দুই মোহাম্মদ হাফিজ পাকিস্তান পাকিস্তানের সেরা অলরাউন্ডারের একজন হলেন মোহাম্মদ হাফিজ পাকিস্তানের সবুজ জার্সিতে দুইশো তিনটি ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে করেছেন ছয় রান এবং বল হাতে নিয়েছেন একশো সাঁইত্রিশ উইকেট পঞ্চান্নটি টেস্টে সাইত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি গড়ে তার ব্যাট থেকে এসেছে তিন হাজার ছয়শো বাহান্ন রান এবং বল হাতে নিয়েছেন তিপ্পান্ন উইকেট উননব্বইটি টি টোয়েন্টি ম্যাচ খেলে চব্বিশ পয়েন্ট ছেচল্লিশ গড়ে এক হাজার নয়শো আট রান সংগ্রহ করেছেন এই অলরাউন্ডার এবং বল হাতে নিয়েছেন চুয়ান্নটি উইকেট হাফিজের এই সিরাজ চরিত্র উদযাপন দু হাজার উনিশ বিশ্বকাপই শেষ হবে বর্তমানে একত্রিশ বছর ব্রিজের টেস্ট থেকে অবসর নিয়েছেন দু সালে শীঘ্রই অবসর নেওয়ার তবে দু বিশ্বকাপ খেলার জন্যই ওয়ানডে থেকে এখন অবসর নেননি বিভক্ত এই অলরাউন্ডার আসন্ন বিশ্বকাপের মঞ্চেই নিজের অবসরের ঘোষণা দিতে পারেন মোহাম্মদ হাফিজ তিন লাতিস মালিঙ্গা শ্রীলঙ্কা পঁয়ত্রিশ বছর বয়সী লাতিস মালিঙ্গা এই বিশ্বকাপে অবসরের ঘোষণা দিতে পারেন শ্রীলঙ্কা এই ফাস্ট বলার কেরিয়ারের শুরু থেকেই আলোচনা টেবিলে ছিলেন তার বোলিং অ্যাকশনের জন্য অবশ্য তার চুলের জন্য স্টাইলিশ মালিঙ্গা শ্রীলঙ্কা পঁয়ত্রিশ বছর বয়সী মালিঙ্গা বিশ্বকাপে অবসরের ঘোষণা দিতে পারেন শ্রীলঙ্কা এই ফাস্ট বলার কেরিয়ার টেবিলে ছিলেন তার বোলিং অ্যাকশনের জন্য অবশ্য তার চুলের জন্য স্টাইলি ও অধিক সময় দর্শকের আগ্রহের মূল বিন্দুতে থাকেন মালিঙ্গা তিনি নিজের সবাই সিনিয়েছেন তার বলিং সামর্থ্য দিয়ে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষকে শিকার করেছেন এই গোট বাহারি চুল আর বৈচিত্রময় বোলিং অ্যাকশনের এই মালিঙ্গা ক্রিকেট বিশ্বকাপে এখন পর্যন্ত দুইশো তেরোটি ওয়ান ম্যাচ খেলে বল হাতে স্বীকার করেছেন তিনশো আঠারোটি উইকেট এছাড়াও তিরিশটি টেস্ট একশো একটি এবং সত্তরটি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন এই বোলার বিশ্বের বিভিন্ন ফ্রান্সাইজ দলে খেলেছেন মালিকা দুই হাজার উনিশ বিশ্বকাপে অবসর নিলে তার অভাব দীর্ঘদিন ভোগাতে পারে শ্রীলঙ্কাকে চার শোয়েব মালিক পাকিস্তান পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করা শোয়েব মালিক দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দিয়ে প্রায় দুই দশক ধরে পাকিস্তানের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে পাকিস্তানের জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন একশো আটটি স্থানের হয়ে সর্বোচ্চ সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডও এই ব্যাটিং অলরাউন্ডের দখলে কখনো ব্যাট হাতে কখনো বা বল হাতে দল জেতালে নায়ক হতেন মালিক শোক ক্রিকেট মনোযোগ দেওয়ার জন্য দু হাজার পনেরো সাল নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান আটতে থেকেও অবসর নিতে পারেন পঁয়ত্রিশ টেস্টের কেরিয়ারে মালিক ব্যাট হাতে এক রানের সাথে বল হাতে পেয়েছেন বত্রিশ দুইশো চুহাত্তরটি ওয়ানডে ম্যাচ খেলে সাত হাজার দুইশো রান করার পাশাপাশি নিয়েছেন প্রতিপক্ষের একশো ছাপ্পান্নটি উইকেট পাঁচ মাহেন্দ্র সিং ধোনি ভারত সাবেক ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ওয়ানডে অভিষেক হয়েছিল দু সালে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক অবসর নিতে পারেন দু হাজার উনিশ বিশ্বকাপেই রেকর্ড সংখ্যক তিনশো বত্রিশটি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছেন সাইত্রিশ বছর বয়সে এই ব্যাটসম্যান ভারতের সর্বকালের সেরা অধিনায়ক তিনি নব্বই টেস্টারে ধোনি আটত্রিশ পয়েন্ট জিরো নয় করে করেছেন চার হাজার আটশো ছিয়াত্তর রান এছাড়াও ওয়ানডে পঞ্চাশ পয়েন্ট উনচল্লিশ করে তিনশো চৌত্রিশ ম্যাচে করেছেন দশ হাজার দুইশো উনআশি রান রাসিতে জন্মগ্রহণ করা এই ক্রিকেটারের টেস্ট থেকে অবসর নেন দু সালে আসন্ন বিশ্বকাপে ধোনির অবসর বহুদিন কাদাবে ভারতীয় সমর্থকদের বিশ্বকাপের আপডেট নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন